মামলায় চেয়েছি, উনি ওনার হলফনামাতে মিথ্যা তথ্য দিয়েছে, যেই কারণে উনি আচরণবিধি ভঙ্গ করে ওনার প্রার্থিতা বাতিল হবে, ওনার সংসদ সদস্যপদ বাতিল এবং ওই আসনে নতুন করে শিডিউল দিয়ে নতুন নির্বাচনের দাবিতে আমরা মামলাটা করেছি। পিটিশনার এসে ফটিকছড়ি আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির মাননীয় চেয়ারম্যান শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, উনি হচ্ছে মামলার পিটিশনার আর আমরা রেসপন্ডেন্ট করেছি। চট্টগ্রাম দুই আসনের নৌকায় বিজয়ী প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, উনি ওনার নির্বাচনী হলফনামায় ওনার নিজ নামে, ওনার স্বামীর নামে ক্লাসিফাইড লোন সহ 8টি ব্যাংক ঋণের তথ্য গোপন করার অভিযোগে আজকে ওই একই আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টি এর চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বাদী হয়ে এই নির্বাচন একটি নির্বাচনী আপিল দাবি দায়ের করেছে। ইলেকশন পিটিশন NX-24 মিস্টার জাস্টিস ফাতেমা নজিবের কোর্টে আদালত শুনানি অন্তে এই আপিলটি অ্যাডমিট করেছে যে উনি নির্বাচনী আচরণবিধি বাংলা যেই রয়েছে এবং আরপিওর যে বিধিবিধান রয়েছে সেখানে সুস্পষ্টভাবে বলা আছে একজন প্রার্থীর সেই তথ্যটুকুই পাবলিক জানবে এবং পাবলিক জাজমেন্ট করবে যে ওনার হলফনামাটা থেকে, সেই হলফনামায় উনি ওনার ক্লাসিফাইড লোন সহ 8টি ব্যাংক লোনের তথ্য গোপন করেছে। সেইটা পরবর্তীতে বিজ্ঞ অর্থঋণ আদালতে মামলা করেছে, পত্রপত্রিকায় এসেছে, সে তার ওইগুলো আমাদের শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমেদ যিনি একতারা প্রতীকের প্রার্থী ছিলেন ওনার গোচরীভূত হওয়ার পর উনি নির্বাচন কমিশনে যথাযথভাবে দরখাস্ত দিয়েছে এবং মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। আজকে NX-24 নম্বর কোর্টে মিস্টার জাস্টিস ফাতেমা নজিবের কোর্টে এটা শুনানি হয়েছে। শুনানি অন্তে জাস্টিস আমাদের কাগজপত্র দেখে প্লিস্ট হয়ে মামলাটা অ্যাডমিট করেছে। ইন দ্য মিনটাইম যিনি নৌকার বিজয়ের প্রার্থী ছিলেন খাদিজাতুল আনোয়ার সনি ওনার পক্ষে বিজ্ঞ আইনজীবী মহোদয় ওকালতনামা দিয়ে অ্যাপিয়ার করেছে এবং এটা মামলাটা স্পেশাল মেসেঞ্জারের মাধ্যমে নোটিশ জারি আনতে আশা করি 2 সপ্তাহের মধ্যে এটা পূর্ণ শুনানি হবে। এবং আজকে এটাই বলা যাচ্ছে যে যেহেতু নির্বাচনী তথ্য হলফনামায় উনি ওনার ব্যাংক লোনের 8টি লোন যেটা ম্যান্ডেটরি এবং যেটা দেখে ভোটাররা তাকে জাজ করবে সেখানে আরপিওর 12-3 দয়ের বিধান ভঙ্গ করেছে, ইন দ্য মিনটাইম তথ্য অধিকার আইন ভঙ্গ করেছে এবং পাশাপাশি 2টা আইন ভঙ্গ করার কারণে পেনাল কোডের 181 ধারা সে অপরাধ করেছে। এইটা আমরা বিজ্ঞ আদালতের নজরে এনেছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলাটা অ্যাডমিট করে নিয়েছে এবং আশা করা যায় 2 সপ্তাহের মধ্যে এটা শুনানি হবে। যেহেতু মামলাটা গ্রহণ করেছে আমরা মামলায় চেয়েছি উনি ওনার হলফনামাতে মিথ্যা তথ্য দিয়েছে, যেই কারণে উনি আচরণবিধি ভঙ্গ করে ওনার প্রার্থিতা বাতিল হবে, ওনার সংসদ সদস্যপদ বাতিল এবং ওই আসনে নতুন করে শিডিউল দিয়ে নতুন নির্বাচনের দাবিতে আমরা মামলাটা করেছি। আমরা তো জানতাম না যে সে ক্লাসিফাইড, এটা ক্লাসিফাইড জানতে পেরেছি যেহেতু তার একটা রিনাউন্ড ফ্যামিলি বা রিনাউন্ড ব্যক্তি ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন মাসিমা ফুড প্রোডাক্টস এখন দৈনিক যুগান্তরে কেউ থাকলে থাকতে পারেন, 27 দৈনিক যুগান্তরের পত্রিকা যখন বিজ্ঞপ্তিটা দিচ্ছে যে তাদের এই কোম্পানি মাসিমা ফুড প্রোডাক্টস লিমিটেডের বন্ধকি সম্পত্তি নিলাম হবে, আমি একজন ব্যাংকের লয়ার তা আমি জানি যে বন্ধকি সম্পত্তিটা নিলামে হয় কখন, যখন লোন লাইবিলিটিটা বিএল হিসেবে ক্লাসিফাইড হয়ে যায়, সেই বিএল ক্লাসিফাইডের এগেনস্টই কিন্তু হয় এবং এই নির্বাচনী হলফনামাতে এই খাদিজাতুল আনোয়ার সনি উনি নিজে বলেছে উনি 27,000 শেয়ার হোল্ড করে এখানে আর উনি ওনার হলফনামাতে উনি বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান রয়েছে এগুলো এলাকার বাসিন্দা হিসেবে উনি জানে এগুলো সবই উনি তথ্য হাইড করেছে। যেহেতু নির্বাচনের পরে আমাদের বিষয়টা আসছে এই কারণে আমরা এখানে হাইকোর্টে এসেছি, অথবা যে নির্বাচনের আগে আসতো আমরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অফিসে আমরা এটা অভিযোগ দিতে পারতাম। পিটিশনার এসে ফটিকছড়ি আসনের বাংলাদেশ সুপ্রিম পার্টির মাননীয় চেয়ারম্যান শাহজাদা ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ, উনি হচ্ছে মামলার পিটিশনার আর আমরা রেসপন্ডেন্ট করেছি বা নির্বাচন কমিশন সহ টোটাল 14 জনকে।